আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ বা ফাইনাল ইয়ার পরীক্ষার্থীরা, যাদের পরীক্ষা 20 সেপ্টেম্বর বুধবার, তাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শুক্রিয়া মহান আল্লাহ তাআলার কাছে আরও একটি নতুন ক্লাসে বা ভিডিওতে আসতে পারার জন্য। সুপ্রিয় পরীক্ষার্থীরা, আমরা অ্যাডভার্টাইজমেন্ট লেখার তৃতীয় ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা বিগত ক্লাসগুলোতে বা বিগত ভিডিওগুলোতে আমরা অ্যাডভার্টাইজমেন্ট লেখার নিয়ম আলোচনা করেছিলাম। আজকে দুটি গুরুত্বপূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট লেখার নিয়ম আলোচনা করব বা অ্যাডভার্টাইজমেন্টের উত্তর করব। প্রথম হচ্ছে, একটি সার্টিফিকেট হারিয়ে গিয়েছে এমনটি, তোমরা যারা আমার সাজেশন থেকে এই ক্লাসগুলো করছো তারা সাজেশনটি বের করো। সাজেশনটির পেজ নম্বর হচ্ছে, এটা তোমার পেজ নম্বর 125 নম্বর পেজ থেকে তোমরা এটা পাবে, এটা তোমরা বের করো। আর যারা এখনও পর্যন্ত সাজেশনটি সংগ্রহ করোনি তাদের জন্য বলবো, সাজেশনটি অতি দ্রুত সংগ্রহ করতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করো। 01-843-85-2361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ, ইমো অথবা ফোনের স্বাভাবিক মেসেজ অপশন থেকে আমাকে SMS করে। শেষ মুহূর্তে অনেক ফোন আসে, ফোন তোমাদের না দেওয়ার জন্য অনুরোধ করছি। তোমরা মেসেজ দেবে, SMS দেবে, অনেকের SMS অনেক সময় জমা হয়ে যাচ্ছে, তার জন্য একটু রিপ্লাই দিতে সময় লাগছে, তোমরা একটু ওয়েট করবে প্লিজ। তো দেখো, আমরা আলোচনা শুরু করি। অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং লেখার ক্ষেত্রে আমাদেরকে একটা বক্স করতে হয়, আমরা সেই বক্সটা করব। এরপরে আমাদের যে বিষয়বস্তু রয়েছে, যেমন একটি HSC সার্টিফিকেট হারিয়ে গিয়েছে এমন একটি আমি অ্যাডভার্টাইজমেন্ট লিখবো, এটা পত্রিকায় লিখবো, পত্রিকায় আমি বিজ্ঞপ্তি দেব। তো সেক্ষেত্রে আমি প্রথমে লিখে নেব যে অ্যান HSC সার্টিফিকেট লস্ট, একটি HSC সার্টিফিকেট হারিয়ে গিয়েছে। এটা তুমি ক্যাপিটাল লেটারও লিখতে পারো, সব স্মল লেটারও লিখতে পারো ইচ্ছা, তবে প্রত্যেকটি ওয়ার্ড বড় হাতের অক্ষরে লিখলে ভালো হয়। প্রথমে যেমন এআনের এ বড় হাতের, HSC-র H বড় হাতের, সার্টিফিকেটের C বড় হাতের, L-এর লস্টের L বড় হাতের, এভাবে লিখলে ভালো হয়। যাই হোক, এটা তুমি যেভাবে লেখো লেখো, এখানে কোনো নিয়ম বিশেষ নেই। যাই হোক, আমাদের আলোচনা শুরু হবে। প্রথমে লিখে নেব অ্যান HSC সার্টিফিকেট লস্ট, তারপর অ্যান HSC সার্টিফিকেট হ্যাজ বিন লস্ট টুডেই ইন অ্যাট মিরপুর রোড জনতা হাউজিং। মিরপুর রোড জনতা হাউজিংয়ে একটি HSC সার্টিফিকেট হারিয়ে গিয়েছে। ইট ইজ ভেরি আর্জেন্ট ফর দ্য স্টুডেন্ট, ছাত্রটির জন্য এই HSC সার্টিফিকেটটি খুবই আর্জেন্ট। ইফ এনিওয়ান ফাইন্ডস দিস, কেউ যদি এটা খুঁজে পান, হি অর শি, তিনি ছেলে হোক বা মেয়ে হন, ইজ জয়েন্টলি রিকোয়েস্টেড, অত্যন্ত ভদ্রতার সাথে অনুরোধ করা হলো টু কন্ট্যাক্ট, যোগাযোগ করার জন্য। প্লিজ কন্ট্যাক্ট, দয়া করে যোগাযোগ করবেন, GM আরিফ হোসেন, ঠিকানাটা এরকম আর মোবাইল নম্বর এটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সহজ সাপটা একটি অ্যাডভার্টাইজমেন্ট। যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসুক না কেন, যদি ধরো পরীক্ষায় খুবই আনকমন এসে গেল, কনফিডেন্টলি এরকম সহজ একটি উপস্থাপনা করবে, তাতেই তুমি পূর্ণাঙ্গ নম্বর পাবে। যদি 10 নম্বর থাকে, জাস্ট এটুক লিখলেই তুমি 10 নম্বর পাবে। যদি 5 নম্বর বরাদ্দ করা থাকে তোমার প্রশ্নে, তাহলে 5 নম্বর এটুকেই তোমরা পেয়ে যাবে। সো নো টেনশন, তোমরা লিখবে। এই ভিডিওর পরে কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ আলোচনা আছে, তোমরা সেই আলোচনাটি শুনবে। এরপরে আসো বাণিজ্য মেলা। বাণিজ্য মেলা আয়োজন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা সাম্প্রতিক সময়ে একটি আসার মতন একটি বিজ্ঞাপন। এ ট্রেড ফেয়ার অ্যারেঞ্জড, মানে বাণিজ্যিক মেলা, বাণিজ্য মেলা আয়োজন। আর ট্রেড ফেয়ার হ্যাজ বিন অ্যারেঞ্জড অ্যাট মিরপুর, ঢাকা। ঢাকার মিরপুরে একটি বাণিজ্য মেলা আয়োজন করা হয়েছে। ইট উইল রান ফ্রম 2 ডিসেম্বর টু 10 ডিসেম্বর ইনস্ট্যান্ট। এটি 2 ডিসেম্বর থেকে শুরু হয়ে 10 ডিসেম্বর পর্যন্ত চলবে। অ্যারেঞ্জড বাই GM আরিফ হোসেন, দ্য মেয়র, মিরপুর পৌরসভা, মিরপুর ঢাকা। আমি মিরপুরের মেয়র এখানে এসে হিসেবে আবির্ভূত হয়েছি। তোমরাও কিন্তু মিরপুর বা যে জায়গার তোমরা ট্রেড ফেয়ার বা বাণিজ্য মেলার আয়োজন করবে সেখানে তুমি মেয়র হয়ে যাবে, ঠিক আছে? তো এটা তোমরা হবে, এটা আমরা লেখি মনে মনে, কল্পনায়, সমস্যা নাই, জাস্ট এটুকু তুলে দিলে তোমার ট্রেড ফেয়ার সম্পর্কে বিজ্ঞাপন হয়ে গেল। আসলে অ্যাডভার্টাইজমেন্ট লেখাটাই সহজ, সহজের ভিতরে ছোটোর ভিতরে লিখতে হয়, তবে উপস্থাপনাটা কিন্তু ভালো হতে হবে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী, এটা বিষয়। এরপর আসো, একজন সহকারী আবশ্যক, একজন অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন, এটাও খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর এসেছে পরীক্ষায় এটা। আমরা প্রথমে লিখে নেব যে অ্যান অ্যাসিস্ট্যান্ট নিডেড, একজন অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। অ্যান অ্যাসিস্ট্যান্ট ইজ নিডেড ফর ABC মোটর সাইকেল স্টোর, মিরপুর, ঢাকা। তো এটা একজন ABC, মানে ABC মোটর সাইকেলের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। সো ABC মোটর সাইকেলে হোক, একটা দোকানের নাম দিলেই হলো, তোমার পরীক্ষায় যদি কোনো দোকানের নাম উল্লেখ করা থাকে তাহলে তুমি সেই দোকানের নামটা এখানে লিখে দেবে। দি স্যালারি ইজ নেগোশিয়েবল, মানে বেতন আলোচনা সাপেক্ষ। যোগাযোগ করবে কার সাথে, প্লিজ কন্ট্যাক্ট, নাম লিখবে, ঠিকানা লিখবে, মোবাইল নম্বর লিখবে।
জাস্ট এইভাবে আমরা সহজে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টগুলো লিখতে পারি। আর অ্যাডভার্টাইজমেন্টে যদি 10টি নম্বর আমাদের দিয়ে দেয়, এটুক লিখলেই 10 নম্বর, খুবই সহজ একটা বিষয়। অ্যাডভার্টাইজমেন্টে যে বিশাল কিছু লিখতে হবে, বড়ও কিছু লিখতে হবে এমন কোনো কথা না, জাস্ট এরকম সহজভাবে তোমরা উপস্থাপন করবে। সুপ্রিয় পরীক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, কেননা এই কথাগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা একেবারে শেষ মুহূর্তে পড়াশোনা করতে বসেছো, বা ইংরেজিতে খুবই দুর্বল, বা ইতিপূর্বে তোমরা আনফর্চুনেটলি কেউ কেউ ফেল করেছো, তাদের জন্য একেবারে শেষ মুহূর্তে 4 থেকে 5 দিন সময় ব্যবহার করে, সঠিকভাবে ইউটিলাইজ করে কীভাবে তুমি পাস করতে পারো এবং ভালো ফলাফল করতে পারো, সেই সম্পর্কে এখন আমি ধারণা দিব বা একটু আলোচনা করবো। দেখো, আমাদের 3টি পার্টে পরীক্ষা হয়, সেটা হচ্ছে প্যাসেজ পার্ট, গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট। বারবার বলছি এই কথা, প্যাসেজ পার্টে 10 নম্বর, গ্রামার পার্টে 20 নম্বর এবং রাইটিং পার্টে 65টি নম্বর, টোটাল 80 নম্বরের পরীক্ষা। এখন এই প্যাসেজে তুমি 10-এর ভিতরে কমপক্ষে 7 পাওয়ার জন্য একেবারে ইজি টেকনিক, জাস্ট পানির মতো সহজ একটা বিষয়। তোমাকে অত বেশি কষ্ট করতে হবে না, অত বেশি তোমার প্যারা নিতে হবে না, জাস্ট তোমাকে বলবো আমার সাজেশনের পেজ 6 এবং 7 থেকে একটা ইজি টেকনিক আছে, একেবারে সহজ টেকনিক। এই সহজ টেকনিকগুলো পড়বে, তোমার বুঝে মুখস্থ করতে এবং লিখে রিভিশন করতে সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগতে পারে। এখানে 2 ঘন্টা সময় অনেকের লাগবেও না, জাস্ট 1 ঘন্টায় আমি টার্গেট বললাম, তারপর যদি ভালো করে লিখে একটু প্র্যাকটিস করো, সর্বোচ্চ 2 ঘন্টা সময় আমি টার্গেট ধরলাম। তো এই 2 ঘন্টা সময় জাস্ট 2টা পেজ, 6 এবং 7 পেজ পড়লে তোমার এখানে নিশ্চিতভাবে 7 পাওয়ার জন্য তুমি প্রস্তুত হতে পারবে, নিজেকে নিজেকে রেডি করতে পারবে। প্যাসেজ তোমার কমন ভাষার কোনো প্রয়োজন নেই, জাস্ট এই টেকনিকগুলো পড়ে যাবে। তো এই টেকনিকগুলো একেবারে খুবই কার্যকরী টেকনিক, জাস্ট এটুক ফলো করলে তোমার যে প্যাসেজে আসো লিখতে পারবে। এইগুলো তোমার প্যাসেজ, এখান থেকে তুমি ধরো 7 পেতে পারো, সেই টেকনিক রয়েছে। তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া বা স্যার, আমরা ওয়ার্ড মিনিং লিখতে পারি না। ওয়ার্ড মিনিং লেখারও শর্ট টেকনিক এই 6 এবং 7 দাগে পেজে রয়েছে। তোমরা একটু সাজেশন যারা নিয়েছো তারা জানো, আর যারা এখনও পর্যন্ত নাওনি তোমরা লেট করো না, অবশ্যই সাজেশনটি সংগ্রহ করো, আমি তোমাদেরকে বলে দেবো যে কীভাবে সাজেশন সংগ্রহ করা যেতে পারে। তো এরপর দেখো, গ্রামারে 20 পাওয়ার ইজি টেকনিক বা সব থেকে সহজ যে সাজেশন সেটা আমি একটু বলবো। এই সাজেশনের জন্য তোমাকে বলবো যে আমাদের 8টি গ্রামার পরীক্ষা আসে, সিলেবাসে রয়েছে 12টি। আমরা এই 12টি তো পড়বই না, আমরা 8টিও পড়বো না, আমরা পড়বো 5টি, যে 5টি অবশ্যই সবসময় পরীক্ষা আসে। আমি তোমাদেরকে এই 5টি রাইটিং আইটেম, সরি গ্রামার আইটেম আমি তোমাদেরকে পড়ার জন্য বলছি। প্রথমত ডব্লিউএস কোশ্চেন, পেজ 17 থেকে 75টি ডব্লিউএস কোশ্চেন রয়েছে, এবং 75টি যে আলাদা তা কিন্তু না, মানে সবই একই রকম প্রায়। সো এই 75টি প্যাসেজ, সরি ডব্লিউএস কোশ্চেন তুমি যদি পড়ো তাহলে তোমার আর কোনো টেনশন নেই, 75টা থেকে ইনশাল্লাহ তুমি নিশ্চিত কমন পাবে। আর যদি কমন নাও পাও আনফর্চুনেটলি, তুমি অবশ্যই লিখতে পারবে, সেরকমভাবেই দেওয়া রয়েছে। এতে সর্বোচ্চ তোমার 2 ঘন্টা সময় লাগতে পারে, আমি জাস্ট সময় বাজেট করেছি, কারো বেশি বা কম প্লাস মাইনাস হতে পারে। তবে আমার যেটা মনে হয় যে একেবারে দুর্বল স্টুডেন্ট হলেও 75টা ডব্লিউএস কোশ্চেন রিভাইজ করতে 2 ঘন্টার বেশি সময় লাগার কথা না। তারপরে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস পড়ার জন্য বলবো, পেজ নম্বর 20 থেকে 94টি রাইট ফর্ম অফ ভার্বস আমি দিয়েছি। যদি অনেকের কাছে বেশি বলে মনে হতে পারে, কিন্তু তুমি একবার পড়া শুরু করলে দেখবে এগুলো বেশি না, এগুলোর উপর আমি ক্লাস দিয়েছি, 3 ঘন্টা সময় আমি তোমার জন্য এখানে বাজেট করেছি। তারপর ধরো 28 পেজ থেকে ফিলিং ইন দ্য গ্যাপস, স্টার দেওয়া ফিলিং ইন দ্য গ্যাপসগুলো পড়বে। এখানে 64টার মতো স্টার দেওয়া রয়েছে অনেক, কিন্তু 64টা আমি শুধু স্টার দিয়েছি, সেইগুলো পড়লেই এনাফ। এখানে আমি ধরো তোমাকে লিখে প্র্যাকটিস করতে একবার প্রথমে মুখস্থ করবে, তারপরে লিখে একবার রিভিশন করবে, তাতে সর্বোচ্চ 2 ঘন্টা সময় তোমার লাগতে পারে। আচ্ছা, তোমার রিঅ্যারেঞ্জমেন্ট 39 পেজ থেকে 90টি রিঅ্যারেঞ্জমেন্ট পড়বে, তাতে আমি তোমাকে 4 ঘন্টা সময় দিয়েছি, কারণ রিঅ্যারেঞ্জটা একটু বুঝে বুঝে ধরে ধরে পড়তে হয় এবং লিখতে হয়, তাহলে ভালো পারা যায়। তার জন্য আমি তোমাকে এখানে 4 ঘন্টা সময় বাজেট করেছি। আর পেজ নম্বর 30টি পাংচুয়েশন মার্কস, অবশ্যই এতগুলো পড়ার দরকার নাই, প্রথম 10টা 15টা পড়লেই তুমি আইডিয়া পেয়ে যাবে, এবং 30টি পড়লে অবশ্যই এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আমি তোমাকে 4 ঘন্টা সময় দিয়েছি। দেখো টোটাল 15 ঘন্টা সময় তুমি যদি পড়ো, তাহলে কিন্তু তোমার এই এখান থেকে 20-এ 20 পাওয়ার তোমার গ্যারান্টি রয়েছে। দ্যাটস ওয়াই তুমি এইখানে 15 ঘন্টা যদি সময় তুমি ব্যবহার করতে পারো, এখানে 2 ঘন্টা সময় ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু তোমার এখানে যে 30-এর ভিতরে কমপক্ষে 27 পাওয়ার একটা বাজেট হয়ে গেল। এরপর আমরা চলে যাব আমাদের সব থেকে বড় আইটেম, সেটা হচ্ছে রাইটিং আইটেম। এখানে রাইটিংটা আমাদের পাশের মূল জায়গা, বা আমাদের ভালো ফলাফল করার বা প্লাস পাওয়ার মূল জায়গা। তোমাদেরকে পরীক্ষায় 8টি রাইটিং আইটেম দেওয়া হবে, তোমরা যে কোনো 5টি লিখবে। তো এই কোন 5টি তোমরা লিখতে পারো আমি তোমাকে সেই ব্যাপারে একটু পরামর্শ দিব এবং আলোচনা করবো। দেখো রাইটিংয়ে
পঞ্চাশটি নম্বরের ভিতর তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে আটটি আইটেম থেকে পঞ্চাশটি নম্বরের জন্য। আমরা ন্যাচারালি অনার্স বা ডিগ্রিতে এসে যেগুলো লিখি আমাদের পূর্ণাঙ্গ নম্বর স্যাররা দেয় না, আমরা যতই বেশি মানে কথা বলি না কেন, অনেক ভালো লিখলেও কিন্তু আমরা অনেক সময় পূর্ণাঙ্গ নম্বর পাই না, কারণ মানসম্মত লেখা হয় না বলে। তারপরেও আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি যদি এই আমার নির্দেশনা মোতাবেক তুমি একটু ফলো করো, নির্দেশনাগুলো ফলো করো, তাহলে আশা করি সর্বোচ্চ নম্বর পাবে। যেমন রাইটিং পার্টে পঞ্চাশ নম্বর পাওয়ার, পঞ্চাশ থেকে চল্লিশ পাওয়ার সব থেকে ইজি টেকনিকটুকু আলোচনা করব। আমি তোমাকে পাঁচটা রাইটিং আইটেম পড়ার জন্য বলবো, ধরো অ্যাপ্লিকেশন, ডায়লগ, লেটার, রিপোর্ট, এই চারটা হচ্ছে আমাদের মেজর আইটেম। আর একটা আছে সিচুয়েশনাল রাইটিং, এখান থেকে এই যে তিনটি আইটেম রয়েছে নোটিশ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, এইগুলো থেকে আমাদের যে কোনো দুটো আসবে পরীক্ষায়। আর কখনও কখনও প্রশ্নে দুটোও লিখতে বলে, কখনও কখনও একটিও লিখতে বলে। তো যাই হোক, সেটা যেভাবে প্রশ্ন দিক সেভাবে আমরা লিখব। তবে আর যে আইটেমগুলো রয়েছে, ধরো তিনটি আইটেম আমি তোমাদেরকে এখানে রাখি নাই, প্রথমত হচ্ছে প্যারাগ্রাফ, দ্বিতীয়ত এসে, এবং তৃতীয়ত হচ্ছে তোমার অ্যাম্পলিফিকেশন বা ভাব সম্প্রসারণ। এই তিনটি আইটেম কেন লিখতে মানা করি, এই তিনটি আইটেম অনেক লিখতে হয়, অনেক লিখেও ভালো নম্বর পাওয়াটা সম্ভব না, মানে অনেক সময় হয়ে ওঠে না, সম্ভব না সেটা না, জাস্ট হয়ে ওঠে না। কিন্তু এই যে আমি রাইটিংগুলো দিয়েছি তোমার অ্যাপ্লিকেশন, ডায়লগ, লেটার, রিপোর্ট, নোটিশ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, এই প্রত্যেকটি আইটেম খুবই সহজ এবং এর কিছু পার্ট রয়েছে। এই পার্টগুলো মেনটেন করলে তুমি এখান থেকে একেবারে ভুল গেলেও তোমার কিছু নম্বর তুমি এখান থেকে পাবে। দ্যাটস ওয়াই অবশ্যই বলবো তোমরা ওই যে তিনটি আমি আইটেম বাদ দিয়েছি, প্যারাগ্রাফ, এসে এবং অ্যাম্পলিফিকেশন, সেগুলো বাদের খাতাই থাক, আমাদের এই যে আইটেমগুলো আছে সেইগুলো জাস্ট আমি পড়বো। তো দেখো এখানে বাষট্টি নম্বর পেজে আমার সাজেশনের অ্যাপ্লিকেশন যে কয়টা দেওয়া রয়েছে সেইগুলো তোমরা পড়বে বাষট্টি পেজ থেকে। তোমরা যারা সাজেশন সংগ্রহ করছো তারা সাথে সাথে একটি এক পাতার সাজেশন পাচ্ছ, তো সেই সাজেশনটি তোমরা জাস্ট ফলো করলে সেখানে কয়টা অ্যাপ্লিকেশন পড়তে হবে একেবারে শর্ট সাজেশন দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখবে। আমি অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের সময় বাজেট করেছি 3 ঘন্টা, তারপরে ডায়লগের জন্য 3 ঘন্টা বাজেট করেছি, ডায়লগও সেই সাজেশন দেওয়া রয়েছে। পেজ নম্বর 70 দেখবে তোমরা, 91 পেজে পাবে লেটার, আর 110 পাতায় তিনটি রিপোর্ট পাবে, তিনটি রিপোর্ট পড়ো এতেই হবে। তারপরে 113 পাতায় রয়েছে নোটিশ, 118 পাতায় পোস্টার, এবং 123 পাতা থেকে অ্যাডভার্টাইজমেন্ট, একেবারে শর্ট সাজেশন। এইগুলো তো তুমি পড়লে তোমার সর্বোচ্চ লিখে প্রথমত মুখস্থ করবে, লিখে রিভিশন করতে তোমার সর্বোচ্চ সময় লাগতে পারে 16 ঘন্টা। তো তুমি যদি একদিনে 4 ঘন্টা সময় পাও তাতে তোমার 4 দিনে হয়ে যাওয়ার কথা, অথবা তুমি যদি 4 ঘন্টার থেকে একটু বেশি সময় খাটাও, সকালে 3 ঘন্টা, রাতে 3 ঘন্টা, তাতে তোমার যদি 6 ঘন্টা সময় দাও দেখা যায় তিন দিন বা আড়াই দিনে তোমার রাইটিং সব রিভিশন হয়ে যাবে। এরপর যারা একেবারে দুর্বল, মানে যাদের 5 নম্বর প্রয়োজন, এই 50-এর ভিতর যাদের 25 পেতে হবে একেবারে শর্ট সময়ে, তোমাদের জন্য আমি একটু দিক নির্দেশনা দেবো। যারা একেবারে দুর্বল আমি তাদের কথা বলছি, তারা অ্যাপ্লিকেশন মাত্র একটি অ্যাপ্লিকেশন পড়বে, জাস্ট একটি অ্যাপ্লিকেশন, পেজ নম্বর 69-এ, মানে আমার সাজেশনের পেজ নম্বর 69 থেকে একটি মাত্র অ্যাপ্লিকেশন টেকনিক রয়েছে, জাস্ট এই একটি অ্যাপ্লিকেশন টেকনিক তুমি পড়লে যে কোনো অ্যাপ্লিকেশন আসুক, পরীক্ষা কমন বাদার দরকারই নেই তোমার, জাস্ট ধরো এই একটি অ্যাপ্লিকেশন তুমি পড়বে, 30 মিনিট সময় বাসায় খরচ করে ধরো 20 মিনিট বা 15 মিনিটে মুখস্থ করবে, একেবারে শর্ট টেকনিক, তুমি যা পারো আগে যা পড়েছো সেইখান থেকে আমি বানাই লিখে দিয়েছি, জাস্ট একটা মাত্র টেকনিক পড়লে 30 মিনিট সময় তোমায় লাগতে পারে তোমার পুরো রিভিশন দিতে। এখানে তুমি যদি শুধু এই টেকনিকটি উপস্থাপন করো তাহলে তুমি 10-এর ভিতরে অবশ্যই 5 পাবা। তো সেই ক্ষেত্রে আমরা একটি মাত্র টেকনিক পড়তে পারি, যারা খুবই দুর্বল তাদের জন্য এই কথাটা বলছি, নো টেনশনে তোমরা এটা লিখতে পারো এবং এটা পরীক্ষিত। আমার কাছে বিগত বছরগুলোতে যারা দুর্বল স্টুডেন্ট একেবারে শেষ মুহূর্তে 10 দিন বা 5 দিন আগে পড়তে আসছে তাদের কিন্তু আমি এইভাবে পাশ করিয়েছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার মাধ্যমে পাশ করিয়েছেন আর কি। তো এটা কিন্তু হয়েছে, তো আমি কনফিডেন্টলি বলতে পারি তোমরা এই টেকনিকগুলো ফলো করলে অবশ্যই তোমরা পাশ করবে ইনশাআল্লাহ। তো এখন দেখো ডায়লগ কোথা থেকে পড়বে, যারা একেবারে দুর্বল তাদের জন্য বলছি, মানে যাদের শুধু 5 নম্বর প্রয়োজন তাদের আমি বলছি। তো 2টি ডায়লগ রয়েছে পেজ নম্বর 70-এ, এই 2টি ডায়লগ পড়বে, 1 ঘন্টা সময় তোমাকে এখানে বাজেট করছে। পেজ নম্বর 91 থেকে একটি মাত্র লেটার পড়বা, পেজ নম্বর 110 থেকে 3টি মাত্র রিপোর্ট পড়বা, আর পেজ নম্বর 117 থেকে একটি নোটিশ, পেজ নম্বর 118 থেকে একটি পোস্টার, পেজ নম্বর 123 থেকে সাজেশন দেওয়া অ্যাডভার্টাইজমেন্টগুলো পড়বে, সরি পোস্টার 2-3টা আছে একটি না। তো এই হচ্ছে তোমাদের একেবারে শর্ট টেকনিক, একটি অ্যাপ্লিকেশন, 2টি ডায়লগ, 1টি লেটার, 3টি রিপোর্ট, 1টি নোটিশ, আর তোমার 4টা পোস্টার, আর অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে 2টা অ্যাডভার্টাইজমেন্ট ধরো। তো এইগুলো পড়লে তুমি
পঞ্চাশের ভিতর 25 নম্বর অবশ্যই পাবে, এতে তোমার প্রশ্ন কমন বা তার কোনো প্রয়োজন নাই, তুমি জাস্ট এইগুলো পড়বা। প্রশ্ন দেখা গেল আমি তোমাকে বললাম যে আগে থেকে বলেই দিলাম, তুমি জাস্ট এইগুলো পড়ো, ঠিক আছে? তো এখানে আমরা সর্বোচ্চ 8.5 ঘন্টা সময় লাগতে পারে, তুমি যত মানে দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো। আমি 8.5 ঘন্টা বাজেট করছি কীভাবে, মুখস্থ করবে প্লাস লিখে রিভিশন দেবে এর জন্য। তো সার্বিকভাবে তোমাদের টেনশনের কিছু নাই সুপ্রিয় পরীক্ষার্থীরা, তোমরা ভয় পাবে না, ইনশাল্লাহ তোমরা এগুলো ফলো করবে। আর যারা এখনও পর্যন্ত সাজেশন সংগ্রহ করোনি আমার, তারা অনতিবিলম্বে সাজেশনটি সংগ্রহ করতে পারো। এই সাজেশনটি একেবারে খুবই শর্ট এবং সাজানো গোছানো রয়েছে খুবই সুন্দরভাবে। তোমরা এই সাজেশন হ্যান্ড নোটটি সংগ্রহ করতে পারো নির্দ্বিধায়, এবং এটা সংগ্রহ করতে হলে আমার সাথে তুমি যোগাযোগ করো 01843852361 এই নম্বরটিতে, হোয়াটসঅ্যাপ, ইমো বা ফোনের স্বাভাবিক মেসেজ অপশন থেকে তুমি আমাকে এসএমএস করে যোগাযোগ করতে পারো, অথবা ফেসবুকের যে আমার মেসেঞ্জার অপশন রয়েছে সেখান থেকেও তোমরা আমাকে ইনবক্সে নক দিতে পারো। সকলকে অনুরোধ করবো শেষ মুহূর্তে কল না দেওয়ার জন্য, কারণ অনেকেই কল দাও, ইভেন অনেকের মেসেজ চেক করতে কিছুটা সময় লাগে, তার জন্য যারা মেসেজ দিয়ে বসে আছো একটু ওয়েট করো প্লিজ। আর আমি পরীক্ষার শেষ দিক দিয়ে অর্থাৎ পরীক্ষার 3 থেকে 4 দিন আগে তোমাদেরকে পিডিএফটা দেই, পিডিএফটা দেই না কেন আগে, এর কারণ হচ্ছে তোমরা পিডিএফটা নিলে তোমাদের আসলে লস, কারণ তোমরা যদি এলাকা থেকে প্রিন্ট করো তাহলে কিন্তু তোমাদের অনেক টাকা খরচ যায়, আর আমি যদি তোমাদেরকে এটা দিই তো তোমার খরচটা একটু কম লাগে কুরিয়ার থেকে, এর জন্য আমি তোমাদেরকে মূলত পিডিএফটা দেই না। তবে পিডিএফ তোমরা একেবারে পরীক্ষার শেষ মুহূর্তে আমি তোমাদের বইয়ের ছবি করে পিডিএফ বানিয়ে তোমাদেরকে দেই, তো সেইটা যদি তোমরা মূলত নিতে চাও তোমরা আমার সাথে পিডিএফ নেওয়ার জন্য যোগাযোগ করবে পরীক্ষার 3 থেকে 4 দিন আগে, এর আগে নয়, এর আগে আমি সাধারণত দেই না। সো পরীক্ষার 2-3 দিন আগে ছাড়া বা 5-6 দিন আগে ছাড়া তোমরা আগে পিডিএফ চেয়ে আমাকে লজ্জা দিবা না, আমি তোমাদেরকে পড়ে দেবো ইনশাল্লাহ। তো এর জন্য তোমরা যারা কুরিয়ার করে নিতে চাও তোমরা আমার সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারো, বা পরীক্ষার শেষ মুহূর্তে যারা পিডিএফ নিতে চাও তারা এই নম্বরেই যোগাযোগ করবে যেভাবে বলেছি সেভাবে। তো সুপ্রিয় পরীক্ষার্থীরা, আমরা আশা করি খুবই খুবই কনফিডেন্সের সাথে আমরা বুঝতে পেরেছি আমাদের কী করতে হবে, তো তোমরা এইভাবে আমাদের কথাগুলো একটু মনে রাখবে এবং সেইভাবে একটু পারফরমেন্স করার চেষ্টা করবে, ইনশাল্লাহ তোমাদের সাফল্য নিশ্চিত। আল্লাহ তাআলা তোমাদের সহায় হোক, সেই শুভকামনা রেখে বিদায় নিচ্ছে, আল্লাহ হাফেজ।